আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিশ্চয়ই সবাই অনেক অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। আমি আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি আমার আজকের ভিডিওতে দেখাবো আমি কিভাবে চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল ভাজি করে থাকি। তো এই ভাজিটা করার জন্য আমি প্রথমে 1 কেজি ধুন্দুল কেটে নিয়েছি। আমি এগুলোকে এভাবে একটু লম্বা করে টুকরা করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, ধনিয়া পাতা, পেঁয়াজ আর কাঁচামরিচ। আমি সব কিছু ভালোভাবে ধুয়ে তারপর কেটে নিয়েছি। আর এখানে আমি 1 কেজি পরিমাণ ধুন্দুল নিয়েছি, আর সেজন্য এখানে 100 গ্রামের মতো চিংড়ি মাছ বেছে নিয়েছি। তো চলুন তাহলে মূল রান্নায় যাওয়া যাক। এদিকে আমি একটা কড়াইতে তেল গরম করে সেখানে পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে অবশ্যই হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এই তো পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে সেখানে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি আর চিংড়ি মাছগুলোও দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে আমি একটু হালকাভাবে ভেজে নিব। আর যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। তো আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ দিবেন। আমি এখানে 1.5 চা চামচের মতো লবণ অ্যাড করে দিয়েছি। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে, এর সফটনেসটা থাকবে না। তো আমি হালকা একটু ভেজে নিয়েছি। এখন এখানে সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। আসলে চিংড়ি মাছ দিয়ে এই ভাজিটা করলে অনেকটাই টেস্টি হয়, আমার কাছে তো খুবই মজা লাগে। আপনারাও এভাবে ট্রাই করতে পারেন, আর অবশ্যই আমাকে জানাবেন যে কেমন লাগলো খেতে। আর যারা অলরেডি এভাবে ট্রাই করেছেন, মানে এই ভাজিটা খেয়েছেন, তারাও আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। তো এখন আমি এটাকে একটু ঢেকে রান্না করে নিব। তো আমি কিছুক্ষণ পর ফিরে আসলাম। আমি ঢাকনার উপর দিয়েই দেখছিলাম যে এই রান্নাটা থেকে পানি বের হয়েছে। আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি এখনও পর্যন্ত, আর আমি কোনো পানি ইউজ করবও না আজকে। আসলে ধুন্দুল এমন একটা সবজি যে এটা রান্না করতে দিলেই পানি বের হয়ে যায় নিজে থেকেই, মানে এর থেকে আপনি আপনি পানি বের হয়ে আসে। তো যাই হোক, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই পানিটাকে একটু শুকিয়ে নিতে হবে। এই তো আরও কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে। তো আরও কিছুটা শুকালে তারপর বোঝা যাবে যে আমার রান্নাটা হয়ে গেছে। এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলে রাখছি, সেটা হচ্ছে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা না থাকলে আমার আসলে সামনে আগানোটা অনেক কষ্টের হতো। তো যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু এখানে ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিয়েছি। তো আমার এই রান্নাটার কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর আরও কিছুক্ষণ এভাবে রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত পানিটা সম্পূর্ণ না শুকাবে। এই তো আমার রান্নাটা হয়ে গেছে। আমি এখন চুলাটাকে অফ করে দিয়ে একটা সার্ভিং প্লেটে ভাজিটা তুলে নিচ্ছি। আমি আসলে এত ডেকোরেশন করতে পারি না, যে কোনো রান্নাই হোক আমি সিম্পলভাবেই ডেকোরেশন করি। আমি আসলে এতটা অনেকেই দেখি অনেক সুন্দরভাবে অনেক কিছু দিয়ে ডেকোরেশন করে থাকে রান্না, আমি আসলে সেভাবে পারি না। তো আমি সিম্পলভাবেই দেখাচ্ছি। এই তো আমার ভাজিটা হয়ে গেছে, দেখুন দেখতেও কতটা ইয়াম্মি হয়েছে, আর খেতেও কিন্তু খুব খুব মজা হয়েছিল। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন।
ঠিক আছে, তাহলে আমার আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার ফ্যামিলির সবার জন্য অনেক অনেক দোয়া করবেন।